हेलो स्टूडेंट, आमरा आगेर भिडियोते कोष चक्र सम्बन्धे पढ़ेछिलाम। आजके आमी तोमादेर साथे कोष विभाजन सम्बन्धे एकटु आलोचना करे नेई एबं कोष विभाजन एर प्रकारभेदटाओ आमरा आजके पढ़े नेब। कोष विभाजन कि बोलेछिलाम, जखन मातृकोष थेके अपत्य कोषे सृष्टि हय तखन आमरा कोष विभाजन बोलते पारि। एई कोष विभाजन केन दरकार? कारण कोष विभाजनेर माध्यमे किन्तु आमादेर जीवेर जीवनेर सूचना हय। एकटि मात्र जीव कोष थेकेई एककोषी बा बहुकोषी जीवेर सृष्टि हय। एककोषी जीवेर तो हये गेल, एककोषी जीव विभाजनेर माध्यमे होच्छे, एबं बहुकोषी जीवेर कि होच्छे, एककोषी जीव थेके आस्ते आस्ते अनेकगुली कोषेर माध्यमे बहुकोषी जीव एबं सेखान थेके भ्रूण, शिशु एबं कैशोर थेके यौवन, एइभाबे बार्धक्य पर्यन्त तादेर जीवन चले। देखो, जदि एटी একটি মাতৃকোষ হয়, এই মাতৃকোষটা বিভাজিত হলো। আমি এটা বলছি, আমি বহুকোষী জীবের কি করে সূচনা হয় জীবনে। দেখো, বহুকোষী জীবের এখান থেকে দুটি কোষের সৃষ্টি হয়, সেখান থেকে অসংখ্য কোষের সৃষ্টি হলো, এখান থেকে অসংখ্য কোষের সৃষ্টি। এভাবে কি হয়, একটা কোষের মধ্যে অনেকগুলো কোষ এভাবে, তারপরে আবার আরো অনেকগুলো কোষ এভাবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলো, ৩২, এভাবে হয়ে লাস্টে গিয়ে একটা ভ্রূণের সৃষ্টি হলো। এবার এই ভ্রূণটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। বৃদ্ধিটা কেন পাচ্ছে? কারণ তার কোষের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কি কোষের সংখ্যা কিসের মাধ্যমে বাড়ছে? কোষ বিভাজনের মাধ্যমে বাড়ছে। কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বাড়ছে এবং এই ভ্রূণের আকৃতি বাড়ছে। তারপর একটি সদ্যজাত শিশুর জন্ম হয়, সেখান থেকে তার আকার বাড়তে থাকে, বেড়ে গিয়ে তার বার্ধক্য পর্যন্ত তার চলে। এবার এই যে কোষ বিভাজন, কোষ বিভাজনের মাধ্যমে আবার কি হয়, আমাদের ক্ষতস্থান মেরাময় হয়। মানে কোনো জায়গায় কেটে গেলে, দেখবে তোমাদের কোনো জায়গায় কেটে গেলে কিছুদিন পর সেখানে কালো কালো একটা আস্তরণ পড়ে, মানে কোষগুলো, মরা কোষগুলো ওখানে থাকে। তারপর এই কালো আস্তরণ কোষটা পড়ে যায়, তারপর সেখানে নতুন সাদা সাদা কোষের সৃষ্টি হয়। তোমরা সাদা সাদা অংশ দেখো, তারপর সেটা আস্তে আস্তে আমাদের ত্বকের সাথে মিলিয়ে যায়। তো সেখানে কি হয়, ক্ষতস্থানে কেটে গেলে নতুন কোষের সৃষ্টি হয়। কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান মেরাময় হয়, জনন হচ্ছে, আমরা দেখছি আমাদের বৃদ্ধি হচ্ছে, আবার ক্ষতস্থান মেরাময় হচ্ছে এই কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কেন? কারণ এই জীব জগতে অনেক রকমের প্রাণী আছে, তাদের জন্ম জীবন চক্র বিভিন্নভাবে চলছে, তাই তো? বিভিন্ন বিভাজনের মাধ্যমে চলছে। সবাই তো সমান না, সবার গুণ আকৃতিও সমান না, তাই এই তিনটি কোষ বিভাজন বিভিন্ন প্রাণীদের মধ্যে হয়ে থাকে। যেরকম অ্যামাইটোসিস, এটা নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে অ্যামাইটোসিসটা দেখা যায়। যেরকম নিম্ন শ্রেণীর প্রাণী বলতে ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম, ব্যাকটেরিয়া, এবং আমাদের প্রাণীদের যে কার্টিলেজ মানে তরুণাস্থি, এদের তো নাক, কান, নাক, তারপর তোমরা যে মাংস যখন খাও তখন যে সাদা কালার, সাদা রঙের যে মাংসটা আমরা ইজিলি চিবিয়ে খেয়ে ফেলতে পারি, সেটাকে বলা হয় কার্টিলেজ বা তরুণাস্থি। সেখানে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। এছাড়া আমি যে ভ্রূণের ছবি আঁকছিলাম একটু আগে, ওই ভ্রূণের যে পাতলা, ভ্রূণ একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে, সেই পাতলা পর্দার মধ্যে যে কোষগুলো থাকে সেগুলোর অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়। তারপর আমাদের শরীরে কোনো রোগাগ্রস্ত যদি কোষ থাকে, সেই কোষেরও এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়, এবং কিছু কোষ বয়স্ক হয়ে যায়, সেই বয়স্ক কোষগুলোর বিভাজনও হয় এই অ্যামাইটোসিসের মাধ্যমে। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি, কাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন? অ্যামাইটোসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন, একবার বিভাজনের মাধ্যমে, সরাসরি বিভাজনের মাধ্যমে দুটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। মানে এখানে কোনো নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে না, কোনো ক্রোমোজোমের আকৃতি পরিবর্তন হচ্ছে না, কোনো বেম তন্তু গঠিত হচ্ছে না, সরাসরি বিভাজনটা হচ্ছে, তাই একে আমরা প্রত্যক্ষ বিভাজন বলি। অ্যামাইটোসিস দু রকমের হয়, একটা সরল, একটা জটিল। এই অ্যামাইটোসিসে দেখো পদ্ধতিতে আমি একটা ছবি এঁকেছি, এটা তোমরা বলতে পারবে কার ছবি? খুব অনিয়তাকার গঠন কার থাকে? আমাদের অ্যামিবার। তাই অ্যামিবার বংশবিস্তার হয়ে থাকে অ্যামাইটোসিস পদ্ধতিতে। কারণ কি, এই পদ্ধতিতে বংশবিস্তার খুব দ্রুত হয়, তাই নিম্ন শ্রেণীর প্রাণীরা এই পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। কারণ তাদের নিউক্লিয়াস অতটা সুগঠিত নয় এবং তাদের মধ্যে অনেক কোষাঙ্গাণু অনুপস্থিত থাকে। যেমন অ্যামাইটোসিসে দেখো, আমি এই অ্যামাইটোসিসের অ্যামিবার ছবি এঁকেছি, এটি একটি অ্যামিবার মাতৃকোষ।
এবার এই মাতৃকোষটা কি কি ধরে আছে শরীরের ভেতরে? একটা নিউক্লিয়াস। ওদের এই এককোষী মাতৃকোষের নিউক্লিয়াসের মধ্যে মেন সব কাজ হয়ে থাকে। এই নিউক্লিয়াসের এর ভেতরে থাকছে কি? সাইটোপ্লাজম। অ্যামাইটোসিস পদ্ধতির বিভাজন দুটি মাধ্যমে হয়, দুটি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আমি শর্ট ফর্মে লিখলাম, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসে বিভাজন ঘটছে, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে। ক্যারিওকাইনেসিস হচ্ছে, দেখো এখানে নিউক্লিয়াসটা বিভাজনটা কিভাবে ঘটছে, এই যে অ্যামিবাটা আছে, অ্যামিবাটার একটা খাঁজের সৃষ্টি, দেখতে পাচ্ছ মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি হচ্ছে। অ্যামিবার এই জায়গাটা পুরো ভেতরের দিকে ঢুকে আছে, মানে কি এটা অ্যামিবার কোষ পর্দা, অ্যামিবার কোষ পর্দাটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। যখন এই কোষ পর্দাটার মধ্যে একটা খাঁজের সৃষ্টি হয়ে এটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে, নিউক্লিয়াসটা দেখো দুটি মেরুর দিকে, উপরের দিকে আর নিচের দিকে, উপর উপরের দিকে নিচের দিকে চলে যাচ্ছে, আর মাঝখানটা সুতোর মতো অংশের সৃষ্টি হচ্ছে। এটা কিরকম দেখতে হয়, তোমরা যখন চুইংগাম খাও, চুইংগামটাকে যদি মুখ থেকে বের করে যাবে দুদিকে টানো, তখন কেমন দেখতে হবে, মাঝখানটা সুতোর মতো হবে, আর এই দুটো অংশতে চুইংগামটার পরিমাণটা বেশি থাকবে। তো নিউক্লিয়াস তাই হচ্ছে, মাঝখানটা সুতোর মতো হয়ে যাচ্ছে, আর দুদিকে নিউক্লিয়াসের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে এই খাঁজটা ভেতরের দিকে ঢুকতে থাকে, এরকম এরকম ভাবে ভেতরের দিকে ঢুকতে থাকে এবং কেটে যায়। এই খাঁজটা একদম মাঝ বরাবর কেটে যায়। এভাবে কেটে গিয়ে কি করে দিল, দুটি অপত্য কোষে, যেভাবে ছবি এঁকেছে এখানে, দুটি অপত্য কোষের সৃষ্টি করে দিল। এভাবে কি হচ্ছে, অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটছে। কিন্তু এই কোষ বিভাজনের মধ্যে একটা ত্রুটি আছে, সেই ত্রুটিটা হলো এখানে যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন সূত্রগুলো থাকে সেগুলো অসম বন্টন হয়, মানে এই কোষে এই কোষ দুটো যে অপত্য কোষের সৃষ্টি হলো, দুটো যে সন্তানের সৃষ্টি হলো, এই মাতৃ অ্যামিবার থেকে দুটি সন্তান অ্যামিবার যে সৃষ্টি হলো, এখানে দুটো ক্রোমোজোম তন্তু বলো, যে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়াসের যে অংশগুলো যে বন্টন হবে সেটা কি বললাম আমি, অসম, কারো কাছে বেশি যাবে কারো কাছে কম যাবে, এজন্য এরা মাতৃগুণ সম্পন্ন একদম হবে না, কিন্তু এরা একদম মায়ের বৈশিষ্ট্য বা মায়ের মতো গঠনগত কাজ একদম একই রকম হবে না, তার কারণটা কি, এই ত্রুটিটার জন্য। তাহলে অ্যামাইটোসিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি চলে আসি মাইটোসিসে। মাইটোসিস কোষ বিভাজন হলো সম সংখ্যক ক্রোমোজোমের বিভাজন ঘটে, সম গুণ সম্পন্ন মাতৃকোষের সৃষ্টি হয় এখানে। আর কি হয়, যে কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের একবার বিভাজন ঘটে, দেখেছো ওখানে একবার বিভাজন ঘটছে, ওখানেও একবার বিভাজন ঘটেছিল, এই একবার বিভাজনের মাধ্যমে সম সংখ্যক ক্রোমোজোম এবং সমগুণ সম্পন্ন, সম আকৃতি, সম বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়। মায়ের সাথে সন্তানের অনেক মিল থাকবে এবং এরা কি হবে, সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন, সম ক্রোমোজোম সম্পন্ন। সম ক্রোমোজোম সম্পন্ন মানে কি, যদি মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে সন্তানের কাছে যে ক্রোমোজোমগুলো যাবে সেগুলো 2n হবে, কখনো এটা 2nটা n হয়ে যাবে না, এদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা একদম ধ্রুবক থাকবে এবং সমানভাবে বণ্টিত হবে। মাইটোসিস কোথায় দেখা যায়, মাইটোসিস দেখা যায় প্রাণী কোষে, দেহ কোষে। তোমরা জানো আমার, আমি আগে ভিডিওতে বলেছি প্রাণী দেহ দুটি কোষ দিয়ে গঠিত, একটা হচ্ছে দেহ কোষ আর একটি হচ্ছে কি, জনন কোষ। এই দেহ কোষে যে কোষ বিভাজন হয় সেগুলো হয় হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে। মাইটোসিস দেহ কোষ বলতে কি, আমাদের দেহ যে কোষ দিয়ে তৈরি সেই কোষ কিন্তু প্রতিদিন তৈরি হচ্ছে এবং নষ্ট হচ্ছে, তো এই কোষের বিভাজনটা ঘটছে এই মাইটোসিসের মাধ্যমে। জনন মাতৃকোষ, জনন কোষ কি, জনন কোষের কোথা থেকে সৃষ্টি, জনন কোষ এটা কিন্তু ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, জনন কোষের সৃষ্টি হয় কিন্তু জনন মাতৃকোষ থেকে, মানে জনন মাতৃকোষ থেকে জনন কোষের সৃষ্টি হয়। এই জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি হয়, জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি হয় কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপর উদ্ভিদের, যদি একটা উদ্ভিদ আমি আঁকি, এই উদ্ভিদের
ভাজক কলা পড়েছো তোমরা ক্লাস 9-এ, উদ্ভিদের ভাজক কলা মানে যেখানে বর্ধনশীল অংশ যেগুলো সেখানে এই মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখলাম কি সমসংখ্যক ক্রোমোজোম বণ্টিত হচ্ছে এবং মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের মধ্যে হচ্ছে, আবার দেহকোষে যদি কোথাও ক্ষতস্থান হয় সেই ক্ষতস্থান মেরামতের জন্য এই কোষ বিভাজন হয়ে থাকে। এবার আমরা চলে আসি মিওসিস। মিওসিস হচ্ছে এই কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুবার বিভাজন হয়, কিন্তু কি ক্রোমোজোমের বিভাজন হয় মাত্র একবার। মিওসিসে ক্রোমোজোমের বিভাজন হচ্ছে একবার, কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে দুইবার। তুমি দেখছো এখানে বিভাজন হচ্ছে, আবার এখানে আবার বিভাজন হচ্ছে, তাই এই দুটি বিভাজনের মাধ্যমে মিওসিসটা সম্পন্ন হয়। কিন্তু মিওসিসে কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখানে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে এখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। 2n ক্রোমোজোম সংখ্যা থেকে শুরু হবে মাতৃকোষের বিভাজন, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে, বিভাজিত হয়ে সেটা কি হয়ে যাবে n, n সংখ্যক, এখানে থাকবে 2n, বিভাজন হয়ে n হয়ে যাবে। আর মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষের সৃষ্টি হয়, জনন মাতৃকোষ, যেরকম পুরুষদের ক্ষেত্রে কি শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু, এই ক্ষেত্রে দেখা যায় কি মিওসিসের মাধ্যমে কোষ বিভাজন হয়, জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষগুলো সৃষ্টি হবে মিওসিসের মাধ্যমে হবে। কারণ কি, কারণ কি জনন মাতৃকোষ হয় হচ্ছে জনন মাতৃকোষে থাকে ক্রোমোজোম সংখ্যা 2n আর এখানে থাকবে n, তাহলে জনন মাতৃকোষ থেকে যদি n সংখ্যক আমার জনন কোষের দরকার হয় তাহলে মিওসিসের মাধ্যমেই হবে, যদি তা না হয় তাহলে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাবে। কারণ যদি এটা n না হয়ে 2n হয়, মাইটোসিস পদ্ধতিতে যদি জনন হয়, জনন কোষের সৃষ্টি হয়, তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হবে 4n হয়ে যাবে। কিভাবে, দেখো 2n থেকে যদি 2n হয় তাহলে এটা যদি দুটো ডিম্বাণু বা আমি দুটো ডিম্বাণু বা একটা শুক্রাণু গঠন করলাম যেখান থেকে জনন মাতৃকোষ থেকে শুক্রাণু সৃষ্টি হলো, তাহলে দেখি আমি এখানে দেখো যদি একটি ডিম্বাণু আর এটা হচ্ছে একটা শুক্রাণু, এটা যদি 2n হয় এটা যদি 2n হয় তাহলে এই দুজনের থেকে কি সৃষ্টি হবে 2n প্লাস 2n 4n এর সৃষ্টি হবে। তাহলে কি এটা মানুষের সৃষ্টি হবে না, কিন্তু তাহলে একটা অন্য জাতির সৃষ্টি হয়ে যাবে। সেজন্যই এই জনন কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির মানে অর্ধেক হতে হবে। তাহলে মিওসিস আর কোথায় হয়, যেরকম সপুষ্পক উদ্ভিদে পরাগরেণু এবং ডিম্বাণুতেও মিওসিস হয়, ছত্রাকের ডিপ্লয়েড রেণু ভ্রূণ রেণুতেও এই মিওসিসের হয়, মিওসিস পদ্ধতিতে বংশবিস্তার হয়। তারপর কি বললাম, তারপর হচ্ছে মস ফার্নের রেণু মাতৃকোষেও রেণু তৈরি হয় এই মিওসিস পদ্ধতির মাধ্যমে। এবার আমরা পড়ে নিব যে কোষ বিভাজনে, শুনে নিব যে কোষ বিভাজনে কোন কোন কোষীয় অঙ্গাণুগুলো দায়ী, এই কোষ বিভাজন চলাতে সাহায্য করে কোন কোন কোষ অঙ্গাণু। যেরকম কোষ অঙ্গাণুর মধ্যে সব থেকে প্রথমে যার নাম আসে তার নাম হচ্ছে নিউক্লিয়াস। তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমাটিন তন্তু, তার মধ্যে থাকে ক্রোমোজোম, ডিএনএ, জিন। তাহলে বংশগতি ধারক ও বাহক হচ্ছে আমাদের নিউক্লিয়াসে থাকা এই অংশগুলো, তার এরা হচ্ছে দায়ী আমাদের কোষ বিভাজনের জন্য। আবার কোষ নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ওখানে বেশি উৎসেচক থাকে, সেগুলো ক্রোমোজোম ডিএনএর গঠনটাকে সুস্পষ্ট করছে, তাই কোষ বিভাজনটা খুব ভালোভাবে চলতে পারছে। আবার নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয়ার পর্দার মধ্যে থাকে রাইবোজোম, রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে। যেরকম এরপরেরটা কি বললাম, রাইবোজোম, নিউক্লিয় রাইবোজোম কোষের মধ্যে, সাইটোপ্লাজমও দেখা যায়, নিউক্লিয় পর্দার উপরও রাইবোজোম দেখা যায়, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরও রাইবোজোম দেখা যায়। রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে,
যেরকম যখন কোষ বিভাজন হয়ে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হলো, ওই নিউক্লিয়াস পর্দাটা কিভাবে তৈরি হবে, এই রাইবোজোমের প্রোটিন দিয়ে তৈরি হবে। এবং কোষের জন্য বিভিন্ন উৎসেচকের দরকার, প্রোটিন দরকার, তো সেই প্রোটিনগুলো সমস্ত প্রোটিনই তৈরি হবে এই রাইবোজোম থেকে। তারপর আমরা কি দেখছি, সেন্ট্রোজোম। এর পরেরটা কোষাঙ্গাণু হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের গঠন হচ্ছে এরকম, দেখো এই দুটো হচ্ছে সেন্ট্রিওল, এরা কিন্তু সমকোণে, দুটি সেন্ট্রিওল সমকোণে অবস্থান করে, আর এদের চারপাশে থাকে হচ্ছে অনুনালিকা। এই অনুনালিকা গুলোকে আমরা মাইক্রোটিবিউল বলি। এই অনুনালিকা গুলো তৈরি হয় হচ্ছে টিউবিউলিন প্রোটিন দিয়ে। এই টিউবিউলিন প্রোটিন কোথা থেকে তৈরি হচ্ছে, এই রাইবোসোম থেকে তৈরি হচ্ছে। এই টিউবিউলিন প্রোটিন পরে যখন কোষ বিভাজনের বিভিন্ন দশাগুলো আসবে, তখন বেমতন্তু গঠনে সাহায্য করে। বেমতন্তুটা আমি একটু বলে দিচ্ছি, দেখো এটা যদি কোষ বিভাজনের সময় কি হয়, নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়াসে শুধু ক্রোমোজোমগুলো পড়ে থাকে। হ্যাঁ, এটা মনে রাখবে, নিউক্লিয়াসগুলো অবলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়াসে শুধু ক্রোমোজোমগুলো পড়ে থাকে। আর এই যে সেন্ট্রোজোম আমি এঁকেছি, এই সেন্ট্রোজোম দুটো ভাগে, মানে এটা সেন্ট্রোজোম একটা থাকে, তো এই সেন্ট্রোজোম দুটো দুটো অপত্যক সেন্ট্রোজোমে বিভাজিত হয়ে যায়, হয়ে গিয়ে একটা এখানে থাকে, একটা থেকে দুটো হয়ে যায়, তো একটা এখানে থাকে আর একটা এভাবে সরে গিয়ে এদিকে চলে আসে। মানে দুটো সেন্ট্রোজোম দুই মেরুতে অবস্থান করে। আর এই যে অনুনালিকাগুলো, অনুনালিকাগুলোকে থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো থেকে এইভাবে বেমতন্তু গঠিত হয়। এই বেমতন্তুর মধ্যে, কাইনেটোকোর, যখন পড়েছিলাম ক্রোমোজোম, তখন পড়েছিলাম কাইনেটোকোর সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমাটিডগুলো যুক্ত থাকে। এই যে এখানে এরকম কাইনেটোকোর দিয়ে এই বেমতন্তুর সাথে এভাবে ক্রোমোজোমগুলো যুক্ত থাকে। তাহলে পড়ে নিলাম সেন্ট্রোজোমের ভূমিকা কি। এরপরে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা জানো মাইটোকন্ড্রিয়া কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্য বস্তু জারণ ঘটিয়ে কি করে, শক্তি উৎপন্ন করে। সেই শক্তিগুলোকে এটিপি রূপে কোষের মধ্যে সঞ্চিত রাখে। যখনই এই কাজগুলো হচ্ছে, আমরা তোমরা জানো তোমরা যে কাজ করো, যদি শক্তি না পাও কাজ করতে পারবে, পারবে না। সেরকম কোষ যদি শক্তি না পায়, এটিপি না পায়, শক্তির যোগান না পায়, কোনো কাজ হবে না। এই যে বিভাজন হচ্ছে, নিউক্লিয়াসের অবলুপ্ত ঘটছে, ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হচ্ছে, সেখান থেকে সেন্ট্রোজোম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেখান থেকে বেমতন্তু গঠিত হচ্ছে, এগুলো সব কাজ লাস্টে দুটো কোষের বিভাজন হয়ে যাচ্ছে, এইসব কাজ হতে থাকবে, তার জন্য শক্তির দরকার। এই শক্তির যোগান দেয় কে, এই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে, শক্তি যোগান দেয়, মাইটোকন্ড্রিয়া। তাহলে এই চারটা কোষীয় অঙ্গাণু খুবই দরকার। তাহলে আমরা আজ কোষ বিভাজনটা ভালো মতো পড়ে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে বলবে, আর বই থেকে ভালো মতো একটু পড়ে নিও। পরের ভিডিওতে আমি মাইটোসিস আর মিয়োসিসের দশাগুলো নিয়ে আসছি। ধন্যবাদ।